খোদবা শোনার জন্য পশ্চিম দিকে মুখ করে বসতে হবে কিনা খোদ তো সুনির্দিষ্ট কোনো ইবাদত না তবে খোদবা এলেম অর্জনের একটা সোর্স হিসাবে আপনি সেই খোদ শুনলেন জ্ঞান অর্জন করলেন ফলে এই জন্য আপনি সব পাবেন কিন্তু এটা সালাতের মতো এমন কোনো সুনির্দিষ্ট ইবাদত নয় যে যার একটা কাইফিয়াত আছে যার একটা রূপরেখা আছে কোরবানি একটা সুনির্দিষ্টভাবে পশুকে শোয়াতে হয় তারপরে আল্লাহ আকবর বলে কোরবানি করতে হয় ইত্যাদি তারপরে আপনার যেমন হজের একটা সুনির্দিষ্ট কাইফিয়াত আছে ভালো কাজ এলেম অর্জন এর কোনো সুনির্দিষ্ট কাইফিয়াত নাই ফলে মাদ্রাসায় যখন ওস্তাদ পড়ান তখন ওস্তাদ যদি পূর্বমুখী হয়ে দাঁড়ান কোনো অসুবিধা নাই ছাত্র যদি পশ্চিমমুখী হয়ে বসে অথবা দক্ষিণমুখী তাতে কোনো অসুবিধা নাই তো ঠিক এখানেও মহিলারা যদি খোদ বা শোনার সময় অন্যদিকে মুখ করে বসেন অসুবিধা নাই তবে যারা মুসল্লি তারা তো ইমামের দিকেই মুখ করে বসবেন এটা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আপনারা জানেন যে একটা হাদিস আছে খোদবার শোনার সময় ইমামের যে যত কাছে তার জন্য তত বেশি তো এখন এই বোনেরা সময় যদি রীতিবতী হয়ে থাকেন তারা তো বাইরে থেকে যে কোনো জায়গায় যেভাবে বসতে পারেন অসুবিধা নাই আর যারা মসজিদে তাদের জন্য স্বাভাবিক নিয়ম হচ্ছে এই যে আপনারা যেভাবে বসলেন আপনারা কোন মুখী হয়ে বসেছেন পশ্চিম মুখী হয়ে কারণ আমি ইমাম যখন সামনের দিক থেকে দাঁড়ান তিনি কিন্তু পূর্বমুখী হয়ে দাঁড়ান আমাদের দেশে সৌদি আরবে তো আবার কেবলা অন্যদিকে নাকি এক এক জায়গায় মক্কার দিক থেকে তার অবস্থান অনুযায়ী কেবলা নির্ধারিত হবে ফলে মানে ইমাম তিনি কেবলার দিকেই দাঁড়ান যখন সালাতে দাঁড়ান সবাই একমুখী কেবলামুখী কিন্তু যখন ইমাম খোদবা দেন আলোচনা করেন তখন তিনি মুসল্লিমুখী আর মুসল্লিরা তখন কেবলামুখী কিন্তু এইটা এইটা এই জন্য নয় যেইভাবে বসতে হয় বরং এটা তো হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া এই যেমন ধরেন যারা ডান দিক থেকে বসছেন তারা কি কেবলামুখী তাই না সুতরাং অন্যমুখী হলেও কোনো অসুবিধা নাই